সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই জিনিসটা এখন কি দেখি এবং কিভাবে কি কাজ করে এবং কিভাবে আমরাও এসইও করতে পারি, এসইও সম্পর্কে খুব একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের আজকে থেকে দেওয়া হবে। সেটা হচ্ছে আপনার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার বেসিক্যালি মেইন এটাই হচ্ছে আপনার মেইন গোলটাই হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ। মানে সার্চ ইঞ্জিনের ভিতরে তো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে, যেমন গুগল গুগল আছে, আপনার বিং আছে, তারপরে হচ্ছে আপনার ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, এমএসএন, ঠিক আছে, আরো হয়তো বেশ কিছু অনেকগুলো সার্চ ইঞ্জিন নাম আছে। তার মধ্যে আমাদের বলা যায় যে 80-90% ট্রাফিক বা 80-90% লোকজন গুগল ব্যবহার করে, ঠিক আছে, গুগল ইউজ করে। যেমন এর আগের দিনে হয়তো আপনাদের বলছিলাম যে বিং জিনিসটাও টুকটাক লোকজন ইউজ করে, সেটা হলো যে আপনার সাধারণত যারা খুব বেশি টেকি পার্সন না, নন টেকি পার্সন, বাইরের লোকজন ইউএসএতে অনেক মানুষ বিং বিং ইউজ করে। কারণ সেটা হচ্ছে আপনার এই যে উইন্ডোজটা সেট আপ দেওয়ার পরে আপনার হচ্ছে অটোমেটিক্যালি যে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা থাকে সেখানের সাথে আপনার হচ্ছে বিংটাই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে থাকে। তো সেটা সাধারণত আর খুব বেশি অনেকেই চেঞ্জ করে না, সেটাই ইউজ করে। হ্যাঁ, বিষয় হলো যে আপনার এই তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটাই হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ল্যান্ডিং পেজকে বা আমাদের সার্ভিস বেসিক্যালি আমাদের ওয়েবসাইটকেই কিভাবে আমরা সার্চ রেজাল্টে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে আমরা উপরের দিকে আনব। কারণ যত আমরা উপরের দিকে আনব তত আমাদের ভিজিটর বা ট্রাফিক আমরা বেশি পাওয়ার চান্স আমাদের বেড়ে যাবে এবং তত বেশি আমরা সেল জেনারেট করতে পারবো, রেভিনিউ জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিনের ফুল ফর্মটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হাউ গুগল ওয়ার্কস। তো বেসিক্যালি আমরা সার্চ ইঞ্জিন বা এসইও নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা ঘুরে ফিরে গুগল নিয়ে কথা বলবো, কারণ যেহেতু গুগল গুগলেই আমাদের 80% ট্রাফিক আছে, ঠিক আছে, আমরা এই জন্য গুগল নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আমাদের প্রথমে জানতে হবে যে আমরা যে সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব সেটা করতে গেলে গুগলটা কিভাবে কাজ করে, ঠিক আছে। কারণ গুগলে আপনারা যেই জিনিসটা নিয়ে কাজ করবেন সেটা কিভাবে কাজ করে সেটা জানলেই তো অবশ্যই আপনারা ইয়েটা জানতে পারবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হতে পারে। তো গুগলে আমরা যে কোনো জিনিস যদি সার্চ দিই, ফর এক্সাম্পলে যে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, এটা নিয়ে আমি সার্চ দিচ্ছিলাম আপনাদের ইয়ে দেবো বলে, সাজেশন দেবো বলে। তো দেখেন এই যে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার কত 179 মিলিয়ন, তাই তো মনে হচ্ছে, হ্যাঁ 179 মিলিয়ন রেজাল্ট আসছে, ঠিক আছে, আন্ডার 1 সেকেন্ডে। তো বিষয় হলো যে এখানে কিন্তু যে অনেক শত শত পেজ আছে, সো আমি যখন এটাতে সার্চ দিছি তো গুগল কিভাবে এটা ডিটারমাইন করছে যে কোন রেজাল্টটা আমার 10 নম্বর পেজে যাবে এবং কোন রেজাল্টটা আমার 1 নম্বর পেজে যাবে। তো গুগল তো এটা ডিটারমাইন করে বা গুগল তো এটা ক্যালকুলেশন করেই আপনি কিন্তু রেজাল্টটা দিছেন। তো এটা নিয়ে আমি আর একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাকে, সেটা হলো আমি ফর এক্সাম্পল আপনি একটা ছবি দেখতেছেন, যে ছবির ভিতরে আপনাকে বলা হলো যে একটা ছবির এক্সাম্পল দিন, ইটস প্লেইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ফর এক্সাম্পল এখানে আমরা দেখি, সাপোজ আমরা এই ইমেজটা দেখতেছি, এই ইমেজটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলাধুলা করছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ আঁকাআঁকি করতেছে, কেউ গান গাচ্ছে, তো বিভিন্ন জিনিসপত্র করতেছে। তো আমি যদি এখানে আপনাকে বলি যে আচ্ছা এখানে বই কেউ পড়তেছে, আপনার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি এই যে এই মেয়েটার দিকে চলে যাবে, যে দেখা যাচ্ছে এই যে এই মেয়েটা বই পড়তেছে। এটা গেল আপনার হচ্ছে একদম পুরো ফার্স্ট স্টেপ গুগলের সার্চ রেজাল্ট ডিটারমাইন করার জন্য, যে গুগলও আসলে যে গুগলের যে রোবটটা আছে, যে সার্চ ইঞ্জিন যে রোবটটা আছে, ফুল কিন্তু একটা
অটোমেটিক মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা একটা রোবট, ঠিক আছে? তো এটা এখন এত স্মার্ট, এটা হয়তো গত 10 বছর আগে বা 15 বছর আগেও এত স্মার্ট ছিল না, এখন দিন যাচ্ছে আর এটা স্মার্ট হয়ে যাচ্ছে, এবং অলরেডি এটা অনেক স্মার্ট এবং সামনের দিনগুলোতে আরো অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। তো মোটামুটি এটা হচ্ছে এত স্মার্ট এই গুগলের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের রোবটটা, যে এটা আমরা যে কোনো জিনিসপত্র নিয়ে সার্চ দিলে অটোমেটিক সঠিক রেজাল্ট গুলোই আমাদের সামনে, সাধারণত 99% অফ দা টাইম সঠিক রেজাল্ট গুলোই আমাদের সামনে দিয়ে দেয়। কারণ এই যে দেখেন এখানে কিন্তু আমরা বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস লিখে সার্চ দিচ্ছি, তো এখানে কিন্তু গুগল চাইলে পেইড থিমেরও কথা বলতে পারতো, কিন্তু দেখেন ঘুরে ফিরে সব কিন্তু এই যে যারা যেসব ব্লগ শুধুমাত্র ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস নিয়ে কথাবার্তা বলছে সেগুলোই কিন্তু গুগল দেখাচ্ছে, ঠিক আছে? তো কথা হলো যে গুগলের রোবটটা অনেক বেশি এখন স্মার্ট, এবং তারা দিন যাচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আরো বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, তারা ভিতরের কন্টেন্ট গুলো পড়তে পারে। ফর এক্সাম্পল আমি যেটা বলতে চেষ্টা করতেছিলাম যে কিভাবে রোবটটা আমাদের সঠিক রেজাল্টটা দিচ্ছে, তো রোবটটা কিন্তু অটোমেটিক্যালি এই কন্টেন্টটা পড়তেছে, ঠিক আছে? এই কন্টেন্টটা সবার ফার্স্টে সে কন্টেন্টটা পড়তেছে, কন্টেন্ট টোটাল কন্টেন্ট পড়তেছে, সে হচ্ছে এই যে হেডলাইনটা পড়তেছে, সে এই লিঙ্কটা পড়তেছে, ঠিক আছে? এই লিঙ্কটা সে পড়তেছে, সে টোটাল কন্টেন্টের ভিতরটা অ্যানালাইজ করতেছে এবং টোটাল ওয়েবসাইটটা সে অ্যানালাইসিস করতেছে, সব কিছু অ্যানালাইসিস শেষে, এই অনেকগুলো জিনিস অ্যানালাইসিস শেষে সে এই রেজাল্টগুলো শো করতেছে। এবং এরপরে যদি আমি আর একটা এক্সাম্পলে যাই, যে সাপোজ এখানে সবাই বই পড়ার ইমেজ আছে, এখানে সাপোজ 4, 5, 6, 9টা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট টিমের ছবি দেখা যাচ্ছে। তো বেসিক্যালি সাপোজ আপনি একটা ক্রিকেট টিম বানাচ্ছেন, সেই টিমে আপনার আপনার কাছে অপশন আছে, ঠিক আছে? আপনার কাছে 20 জন প্লেয়ার আছে, ডিসিশন প্লেয়ারের ভিতরে আপনার কাছে অপশন আছে যে কাকে কাকে আপনি নিবেন। তো আপনি কি চেষ্টা করবেন অবশ্যই যারা বেস্ট খেলে তাকে নেওয়ার, এবং বেস্ট খেলের ভিতরে আপনি খেলার অনুযায়ী আপনি কাউকে একদম প্রথমে পাঠাবেন, তারপরে পাঠাবেন, তারপরে পাঠাবেন, তারপরে পাঠাবেন, এভাবে তো পাঠাবেন, ঠিক আছে? আপনার কাছে যত বেশি অপশন আছে আপনি তার ভিতরে কিন্তু বিভিন্ন বিষয় দেখে 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 ফিল্টার আউট করে করে তাদের কিন্তু আপনি 1, 2, 3, 4 করে করে বা টোটাল 11 জনের একটা স্কোয়াড বানাবো। তো বেসিক্যালি আমাদের কথাটা বলার উদ্দেশ্য ছিল হচ্ছে গুগলটাও আসলে গুগলের সার্চ ইঞ্জিনটাও সেভাবে কাজ করে। এরা এই যে টোটাল এই যে 179 মিলিয়ন যে রেজাল্টটা দেখাচ্ছে, এখানে তারা এই জিনিসটা এই যে মানে যে ক্রোনোলজিক্যালি যেটা যে সাজাইছে, মানে এক থেকে 179 একদম মিলিয়ন পর্যন্ত যে রেজাল্টটা এখানে সাজানো হয়েছে, সেখানে গুগলের মতে বেস্ট যে রেজাল্টটা সেই রেজাল্টটা সবার উপরে, তারপরে 2, 3, 4, 5, 6, 7 এভাবে করে করে তারা এরকম দেখেনি যে আরো উপরে যত উপরে যাব তারা এই যে এই রেজাল্ট গুলো সাজাইছে। তো কথা হলো এই রেজাল্টটা যে সাজাইছে এটা কোনটা বেস্ট এবং কোনটা বেস্ট না, এটা কিভাবে গুগল ডিটারমাইন করে, সেটা হলো গুগল দেখে যে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়া হচ্ছে, সাপোজ আমি যে বেস্ট ফ্রি থিংস ওয়ার্ডপ্রেস থিংস দিয়ে সার্চ দিছি, যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়া হচ্ছে সেই কিওয়ার্ডটা নিয়ে এই পেজটা কতটা অপটিমাইজ। আওয়াজ করলে আপনাদের ইয়েটা একটু মিউট করে দেবো,
সেই কিওয়ার্ডটা নিয়ে এই পেজটা কতটা অপটিমাইজ, ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এই পেজটা একটু অপটিম, আমরা নিজেরাই একটু দেখি কি দেখি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন লিঙ্কের ভিতরে কিন্তু সেম আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিয়েছিলাম সেই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। দেখেন বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস। তারপরে আমরা এই জিনিসটাই আমরা কপি করে নিই কোন কোন জায়গায় ইউজ করা হয়েছে। দেখেন টোটালি যে টোটাল এই পেজটার ভিতরে 6 বার এই কিওয়ার্ডটা আছে। এই যে দেখেন টোটাল একটা আপনার হচ্ছে হেডলাইনে একদম এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, 10 অফ দ্য ভেরি বেস্ট ওয়ার্ডপ্রেস থিমস ইন 2020। এখানে ইউজ করা হয়েছে একদম প্রথম দিকে, এখানে ইউজ করা হয়েছে, শেষে ইউজ করা হয়েছে, এটা আলাদা জায়গায়। মোটামুটি পেজে 6 বার বা 4 থেকে 6 বার মতো ইউজ করা হয়েছে। এই কিওয়ার্ডটার জন্য মোটামুটি বলা যায় যে এই পেজটা অপটিমাইজ। তারপরে গুগল আরো দেখে, সেটা হচ্ছে যে গুগলের এআই তো এখন অনেক বেশি স্মার্ট, তারা আরো দেখে যে এখানে আপনার এই আর্টিকেলটা কত বেশি কোয়ালিটি সম্পন্ন, গুগল কিন্তু সেটাও দেখতে পায়। ঠিক আছে, যে আর্টিকেলটা আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল। এবং এটা গুগল আরো কিভাবে বোঝে, সেটা হলো যখন একটা ভিজিটর সাপোজ আমি ওয়েবসাইটে গেলাম, আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দেওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইটে যাই, সব ওয়েবসাইটের কিন্তু আমরা সব আর্টিকেল ভালো মতো করে পড়ি না, বাট কিছু কিছু আর্টিকেল দেখা যায় যে অনেক ভালো লাগে আমাদের কাছে, সেগুলো আমরা পড়ি। তো গুগল যখন দেখে যে আর্টিকেলটা একটা আপনার হচ্ছে ভিজিটর বা ট্রাফিকটা বেশ পড়াশোনা করতেছে, মানে পড়তেছে আর্টিকেলের পিছনে সময় নিচ্ছে, তখন গুগল বুঝে যায়, বা আরো বেশ কিছু ফ্যাক্টর আছে, এই সকল ফ্যাক্টর দেখে গুগল বুঝে যায় যে আর্টিকেলের কোয়ালিটিটা বেশ ভালো, তাহলে এটাকে আমরা উপরে রাখতে পারি। এরপরে যেটা আসে সেটা হলো যে ইমেজের ব্যবহার বা আর্টিকেলের ডিজাইনটা কেমন। আর তারপরে যেটা আসে মানে মোস্ট বলা যায় যে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এটার পিছনে কতগুলো ব্যাকলিঙ্ক আছে। এখন সেই ব্যাকলিঙ্কগুলো কি সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরে আসতেছি। তারপরে এই যে আপনার ডোমেনের অথরিটি কতটুকু, ঠিক আছে, একটা ডোমেন যে ডোমেনটার ভিতরে বা যে ওয়েবসাইটের ভিতরে এটা করা হচ্ছে সেটা আসলে কতটা অথরিটি যদি আপনার হচ্ছে ডোমেন, বা ডোমেনের এজ কত, বা ডোমেনটার পেছনের ব্যাক হিস্টোরি কি, এরকম বিভিন্ন জিনিসপত্র দেখে শুনে বিশ্লেষণ করে তারপরে গুগল এই রেজাল্টটা সাজায়। তো বেসিক্যালি আমাদের এসইও আমরা জানলাম যে মোটামুটি জাকারিয়া গুগল আপনি আপনার ইয়েটা অফ করুন, আপনার ভিডিওটা অফ করুন, হ্যাঁ, তো মোটামুটি এই সকল বিষয় দেখে গুগলটা ডিটারমাইন করে যে কিভাবে আমরা কিভাবে সে এই ইয়েটা দেখাবে। ঠিক আছে, তো এই সকল বিষয় দেখে মোটামুটি গুগলটা ডিটারমাইন করে কিভাবে সে হচ্ছে মানে রেজাল্ট গুলো দেখাবে। এবং আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এসইও থ্রুতে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের থ্রুতে আমরা এই জিনিসটা আমরা অপটিমাইজ করতে পারি, আমাদের ওয়েবসাইটকে আমরা অপটিমাইজ করতে পারি গুগলের মতে, মানে গুগল কিভাবে যেভাবে কাজ করে আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটকে সেভাবে আমরা অপটিমাইজ করতে, যেন আমাদের আমাদের ওয়েবসাইটের পেজটা বা আমাদের আর্টিকেলটা গুগলের সার্চ রেজাল্টে উপরের দিকে আসে আর আমরা যেন বেশি বেশি ট্রাফিক পাই। তো বেসিক্যালি এসইও এর একদম ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এটাই, এবং আমরাও এসইও নিয়ে কাজ করি এই জন্য, এবং এইভাবে এসইও টা কাজ করে আমরা আরো ইনডেপথে চলে যাই এসইও। হ্যাঁ, তো কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, টেকনিক্যাল টার্মস ইউ নিড টু নো অ্যাবাউট এসইও। ঠিক আছে, তো মোটামুটি বেশ এর বাদেও বেশ কিছু বিষয় আছে, বাট মোটামুটি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো টেকনিক্যাল টার্মস যেগুলো আপনার এসইও সম্পর্কে জানতে গেলে লাগবে সেগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমে যেটা আসতেছে সেটা হলো ডোমেন অথরিটি, ঠিক আছে, ডিএ। তো যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে একটা সাইটের ডোমেন অথরিটি কেমন, মানে সাইটের পুরাতন হিস্টোরি বা কি দেখি অবস্থা এইটা কেমন,
এইটার উপরেও কিন্তু একটা সার্চ রেজাল্ট মোটামুটি খুব ভালো মতো একটু ডিপেন্ড করে, ঠিক আছে? একটা খুব বেশি অথরিটেটিভ ওয়েবসাইটে যদি একটা আর্টিকেল দেওয়া হয় সেটার পিছনে খুব বেশি কাজ না করলেও অটোমেটিক সেই জিনিসটা র্যাঙ্ক হয়ে যায়। কারণ কি, গুগল অলরেডি জানে যে ডোমেনটা অনেক স্ট্রং এবং অলরেডি সে অনেক একটা ফেমাস একটা ডোমেন বা বেশ অথরিটি আছে ডোমেনটা, লোকজন অলরেডি ডোমেনটাকে বেশ বিশ্বাস করে, ঠিক আছে? সেই ডোমেনটা অটোমেটিক গুগলের সার্চ রেজাল্টে উপরের দিকে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আর যদি আমি বলি যে একটা একদম নতুন ডোমেন, ঠিক আছে, সাপোজ আপনি কখনোই কোনো কিছু দেননি, হুট করে আসছেন, তাহলে তো অবশ্যই আপনার সার্চ রেজাল্টে আপনি উপরে আসতে পারবেন। আপনার ওইটার পিছনে কাজ করলে, অনেক কাজকর্ম করার পরে আপনার আপনি সার্চ রেজাল্টে উপরে আসতে পারবেন, ঠিক আছে? তো এই ডোমেনের অথরিটিটা আমরা কিভাবে চেক করতে পারি, সেটা হলো যে মজ মজ দিয়ে দিয়ে যেটা বলতে যে moz.com নাম করে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি একটা ডোমেনের টুকটাক কিছু অ্যানালাইসিস করতে পারবেন। এবং আসলে একটা ডোমেনের অ্যানালাইসিস করার জন্য বা একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করার জন্য যে জিনিসটা সাধারণত এসইও ক্ষেত্রে খুব বেশি দরকারি, কারণ হচ্ছে আপনার আপনি যখনই আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারবেন তখনই আপনি ভালো করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি এই যে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস নিয়ে কাজ করতেছেন, মানে আপনি একটা ব্লগ বানাইছেন যেখানে ওয়ার্ডপ্রেস এর থিম বা প্লাগিন এগুলো নিয়ে আলোচনা করেন বা বিভিন্ন কথা বলতে পারেন, তো সেখানে আপনি সাপোজ যদি অন্যান্য এই যে বিভিন্ন যাদের রেজাল্ট অলরেডি উপরের দিকে আসছে তাদের নিয়ে যদি একটু আপনি অ্যানালাইসিস করেন যে দেখি ওদের কি দেখে অবস্থা, ওরা কি দেখে করছে বা ওদের কতগুলো ব্যাকলিংক আছে বা ওদের ডিএটা কত, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি যদি দেখেন তাহলে আপনি কিন্তু প্রপার একটা মোটামুটি একটা গাইডলাইন পাবেন বা নিজেও আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে আমি কিভাবে কাজ করলে আমিও উপরের দিকে আসতে পারি। কারণ যেহেতু এরা এই জিনিসগুলো করে উপরের দিকে আসছে, সো এর থেকে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই গুগল আমাকেও উপরের দিকে নেবে। তো কথা হলো এই সকল জিনিসপত্র অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন টুল আছে, তার মধ্যে যে moz.com একটা অন্যতম একটা টুল। এর বাইরে যে জিনিসগুলো আছে, যেমন আমি যেগুলো নর্মালি প্রিফার করি সেটা হলো কিছু পেইড টুল, তার মধ্যে আছে হচ্ছে মানে যারা প্রফেশনালি কাজ করে একদম প্রফেশনাল লেভেলে তাদের জন্য অবশ্যই পেইড টুলটা ইউজ করতে হবে, ঠিক আছে? এসিএম, সরি এসিএম রাশ হয়েছে, এসিএম রাশ মোটামুটি এই দুটো বলা যায় যে বেস্ট। তার মধ্যে যে এইচটিএফটা বেস্ট, যেটা দিয়ে আপনি এই ডোমেনটা যদি আপনি এখানে দেন সে পেইড টুলের ভিতরে তাহলে আপনার এইটার তো টোটাল একটা হিস্ট্রি বা একদম ডিটেলস চলে আসবে, ঠিক আছে? তো সেগুলো আমরা পরে যাই। তো আমরা যে জিনিসটা জানতেছিলাম সেটা হলো যে ডিএ, ঠিক আছে, ডোমেন অথরিটি। চলুন দেখি আমরা এই সাইটটার ডোমেন অথরিটিটা দেখে আসি। তো আমরা এই সাইটটা দিয়ে আমরা যদি অ্যানালাইজ ডোমেন দিই তাহলে দেখেন এই সাইটটার ডোমেন দেখা যাচ্ছে আপনার 41, ঠিক আছে? তো বেশ ভালো ডোমেন অথরিটি, ঠিক আছে, 41 ওই সাইটটা। আর একটা আমরা এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, তো এখানে যদি আপনি সাইন আপ করেন মানে ফ্রি ট্রায়ালের জন্য জাস্ট আপনি সাইন আপ করলেই অনেক বেশি রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপাতত আমরা সাইন আপ না করি, যেটা দেখাচ্ছিলাম সেটাই ফিরে যাই। তো এটা হচ্ছে আপনার ডোমেন অথরিটি, এখানে 41 দেখা যাচ্ছে, ঠিক আছে? আর আর একটা জিনিস আছে, সেটা হলো আমরা পেজ অথরিটি যদি দেখি, মানে পিএ মানে যে স্পেসিফিক পেজের এই পেজটা বা অন্য এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা পেজ একটা পেজ, যে স্পেসিফিক পেজের অথরিটি থাকে সেটা হচ্ছে পেজ অথরিটি। বাট পেজ অথরিটিটা খুব বেশি বলা যায় যে খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, যে এটাই বলা যায় যে মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা গেল ডোমেন অথরিটি।
সো আমরা যে কোনো সাইটের একটা ডোমেন অথরিটির উপরে যে সাইটের ডোমেন অথরিটি যত বেশি সেই সেই সাইট গুগলের কাছে তত বেশি ট্রাস্টেড বলে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো মজের একটা এক্সটেনশনও আছে গুগলের, আপনার হচ্ছে মজ এক্সটেনশন বা ডিএপিএ চেকার এক্সটেনশন লিখে যদি আপনারা সার্চ দেন, ডিএপিএ মজ ডিএপিএ চেকার এক্সটেনশন, ঠিক আছে, যে মজ বার, এই জিনিসটা যদি আপনারা ইনস্টল দেন তাহলে যে আপনারা যে কোনো এই যে এখানেই চলে আসে, যে কোনো একটা সাইট ইয়ে করার পরে এখানেই আপনার হচ্ছে অপশনটা চলে আসে। তো এটা যদি এসইও নিয়ে কাজ করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই আপনার ইনস্টল করে রাখতে হবে। তো ঠিক আছে, এটা ছিল ডিএ ডোমেন অথরিটি। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো ব্যাকলিংক। তো ব্যাকলিংক জিনিসটা কি চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো ফর এক্সাম্পল আমরা এইখানকার ভিতরে যাই, তার ভিতরে যদি আমরা যে দেখি দেখি আমরা কোনো ব্যাকলিংক খুঁজে পাই কিনা। মনের মতো এক্সাম্পল পাচ্ছি না, কিছু এক্সাম্পল আছে বলতেছি। সেটা হলো ব্যাকলিংক হলো একটা ওয়েবসাইটকে যখন আর একটা ওয়েবসাইট বা আর একটা অনলাইন মানে অনলাইনের যে কোনো জায়গা থেকে যদি লিংক করা হয়, ফর এক্সাম্পল আপনি যদি এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দেন তাহলে এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটের থেকে একটা ব্যাকলিংক পাই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এখানে দেখি এটা কিছু ইন্টারনাল লিঙ্কিং এর উদাহরণ। যেমন আমরা কিন্তু এই সাইটে ছিলাম যে justfreethings.com, এই সাইট থেকে এই সাইটে আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করছে। হ্যাঁ, এই যে একটা ব্যাকলিংক এর উদাহরণ পাইছি। সো কথা হলো যে ধরেন এইটা একটা এই সাইটের একটা আর্টিকেল। ঠিক আছে, এখন এই সাইটের ভিতরে দেখেন এই যে কথাবার্তা বলতে বলতে আপনার এটার ভিতরেই অন্য একটা সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই যে মেকে সাইট। তাহলে মেকে সাইট মানে কিভাবে আপনি একটা সাইট তৈরি করতে পারবেন সেইটা রিলেটেড একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এই সাইটের জন্য বা এই লিঙ্কটার জন্য এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, যে মেকে সাইট এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে যে এই ওয়েবসাইটকে একটা ব্যাকলিঙ্ক দিচ্ছে। তারপরে আর একটা এক্সাম্পল দেখে আসি, যে থিম আইল একটা মনে হচ্ছে সেম সেম সাইটে ব্যাকলিঙ্ক দিচ্ছে। কথা হলো সেটাই যে এক সাইট থেকে বা অনলাইনে কোনো জায়গা থেকে যদি কেউ অন্য কোনো সাইটকে রেফার করে সেটা অটোমেটিক হতে পারে কিংবা বিভিন্ন ওয়েতেও হতে পারে, সেটাই হলো একটা ওয়েবসাইটে ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে। যেমন আমরা এই ব্যাকলিংকটা যদি দেখি যে যে লিঙ্কিং রুট ডোমেন, রুট ডোমেন জিনিসটা কি সেটা আবার বলি। সেটা হলো যে এই ওয়েবসাইটের একদম যে মেইন ডোমেনটা আছে মানে যে justfreethings.com, এই জিনিসটা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে একটা সাইটের রুট ডোমেন। আর এই যে এইটা এটা কিন্তু একটা পেজ, একটা সাব পেজ। ঠিক আছে, তো এই সাব পেজের রুট ডোমেন হচ্ছে এইটা একদমই যে justfreethings.com। সো কথা হলো যে এখানে আমরা এই যে এখানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এই সাইটটা মানে justfreethings.com টোটাল 15,600 মতো রুট ডোমেন মানে পিছনে লিঙ্ক করা আছে। ঠিক আছে, বিশাল ব্যাপার, 15,000 লিঙ্ক মানে বিশাল ব্যাপার। এমনি এমনি ওই জিনিসটা এই সাইটটা সামনে আসেনি, হাজার হাজার এখানে ব্যাকলিংক করা হয়েছে বলে এখানে আসছে। ঠিক আছে, তাই হলো এই সাইটটা মাস মান্থলি হাজার হাজার ডলার যে র্যাঙ্ক করতেছে। তো কথা হলো যে এটা হচ্ছে রুট ডোমেন, আর একটা ব্যাকলিংক যে রুট ডোমেনের থেকে পাইতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সাবপেজ থেকেও হইতে পারে, বাট এনি হাউ এখানে মানে সেই মজের ভিতরে আর সে মজের ভিতরে আর কি রুট ডোমেনের কথা বলছে। তো বেসিক্যালি
একটা ওয়েবসাইট বা একটা আর্টিকেলের পিছনে কতগুলো ব্যাকলিংক আছে তার উপরও ডিপেন্ড করে যে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা অন্যতম বিষয় হচ্ছে, যেমন যে দিয়ে ডোমেন অথরিটির কথা বলছিলাম, তারপরে আসে হচ্ছে আপনার যে ব্যাকলিঙ্কের কথা। যে ব্যাকলিঙ্ক একটা হচ্ছে আপনার সার্চ রেজাল্টকে উপরে দেবে না নিচে দেবে সেটা আপনার হচ্ছে ব্যাকলিঙ্কের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা আমরা জানতে পারলাম যে ব্যাকলিঙ্কটা কি। এরপরে যেটা আসে সেটা হলো যে একটা ওয়েবসাইটের বয়স। একটা ওয়েবসাইটের বয়স কত সেটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আপনার একটা ডোমেনের বয়স কত সেটার উপর, ঠিক আছে? একটু আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখেন। তো একটা ওয়েবসাইটের বয়স কত সেটা ডিপেন্ড করে আপনার হচ্ছে এই ডোমেনের। আচ্ছা, আপনারা ইয়ে করতেছেন, একটু মিউট করে রাখেন মাইকটা। হ্যাঁ, তো এই ডোমেনের বয়সটা কত সেটার উপরে ডিপেন্ড করে একটা ওয়েবসাইটের, মানে সেটাই বোঝা যায় যে একটা ওয়েবসাইটের বয়স কত। তার মানে এই ডোমেনটার বয়স যত একটা ওয়েবসাইটের বয়স তত। কেন আমি স্পেসিফিক ডোমেনের কথা বলতেছি, কারণ কি অনেক সময় আপনার হচ্ছে অনেক পুরাতন ডোমেনও মার্কেট প্লেস গুলোতে কিনতে পাওয়া যায়, মানে অলরেডি দেখা গেলো একটা ডোমেন রেজিস্টার করা হয়েছে 10 বছর আগে বা 20 বছর আগে বা 15 বছর আগে, আর আপনি সাপোজ 2020-এ এসে সেই ডোমেনটা কিনতেছেন। সাপোজ সেই ডোমেনটা আপনার রেজিস্টার করা হয়েছিল 2005 সালে, তো কথা হলো অলরেডি কিন্তু সেই ডোমেনের বয়সটা 15 বছর হয়ে গেছে। অবশ্যই আপনার সেটা রেগুলার প্রাইস থেকে অনেক বেশি টাকা দিয়ে কেনা লাগবে, অনেক সময় এক্সপায়ার্ড ডোমেন কম টাকায় কিনতে পাওয়া যায়, বাট সেটা আলাদা বিষয়। তো বিষয় হচ্ছে যে এই ডোমেনের এজের উপরে একটা ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটের এজ কত তার উপরেও গুগলের এই র্যাঙ্কিং জিনিসটা ডিপেন্ড করে। তো শুধুমাত্র এজ না, আবার এই অনেকগুলো বিষয় আছে, যে অনেকে তো এই জমিন কিনে আপনি সাপোজ 15 বছর কোনো কাজই করেননি এর পিছনে বা এর পিছনে কিছু নাই, তো সেটা কিন্তু খুব বেশি ভ্যালু অ্যাড করবে না। বাট যদি সেই ডোমেনটার পিছনে অনেক বেশি কাজ করা হয়ে থাকে বা অলরেডি সেই ডোমেনটার মোটামুটি বেশি একটা বয়স হয়ে থাকে বা তারা বিভিন্ন কন্টেন্ট দিয়ে ভিজিটরের জন্য ভ্যালু অ্যাড করে, তাহলে কি কিন্তু সেই ডোমেনটার গুগলের কাছে যথেষ্ট গুরুত্ব আছে। তো মোটামুটি এই সাইট এজটাও ইম্পর্টেন্ট। সেই সাইট এজ জিনিসটা আপনারা বিভিন্ন এই যে যে ইয়েগুলো আছে, যে টুলগুলো আছে, সেই টুলগুলো দিয়ে আপনারা দেখতে পারবেন। ফ্রি কোন টুল আছে সেটা আমি বলি, সেটা হচ্ছে যান, আপনি যে কোনো একটা ডোমেন দেন, দেখেন যে এই ডোমেনটা বয়স কিন্তু অলমোস্ট আপনার হচ্ছে 5 বছর, ঠিক আছে? 5 বছর অলমোস্ট 5 বছরেরও বেশি, মানে 2015 সালে এই ডোমেনটা রেজিস্টার করা হয়েছে। তবে এখান থেকে কিন্তু দেখে নিতে পারলাম যে আপডেট করা হয়েছে কিছুদিন আগে, 19 সালে আপডেট করা হয়েছে, আবার দেখেন এরা একেবারে 6-7 বছর পর্যন্ত আপডেট করে রেখেছে, মানে 7 বছর পর্যন্ত এরা রিভিউ করে রেখেছে 2026 সাল পর্যন্ত, ঠিক আছে? তো মোটামুটি এই যে ঘুরিতে গেলে যে কোনো সাইটে টুকটাক ইনফরমেশন দেখা যায় যদি কিনা হাইড করা না থাকে, অনেক সময় হাইড করা থাকে তখন দেখা যায় না, যেমন এখানে সব হাইড করা দেখা যাচ্ছে নাম বা কোথা থাকে, কিন্তু এই যে ডোমেন রেজিস্ট্রেশন ডেটটা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে আপনার একটা টুল, এবারে যে আমরা এই সব টুল ব্যবহার করি এক জায়গায় সকল